আবারও অগ্নিদগ্ধায় গৃহবধূ ঘটনা বিশালগড় থানা 3 ঘড়িয়ামারা এলাকায়। শুক্রবার রাত 9টা নাগাদ রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হন 27 বছরের গৃহবধূ সেলিনা বেগম। আবারও অগ্নিদগ্ধা এক গৃহবধূ ঘটনা বিশালগড় থানা 3 ঘড়িয়ামারা এলাকায়। শুক্রবার রাত 9টা নাগাদ রহস্যজনকভাবে অগ্নিদগ্ধা হন 27 বছরের এই গৃহবধূ সেলিনা বেগম। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেলিনাকে তার শ্বশুরবাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই গা ঢাকা দেয় সেলিনার স্বামী ময়নাল হোসেন সহ বাড়ির অন্যান্য সদস্যরা। মহিলা না পুরুষ? মহিলা। কি নাম দেন? মহিলার নাম হলো সিরিয়া বেগম। বাড়িতে তো লোক নাই, তাহলে ইচ্ছাকৃত ভাবে মনে হয়। মহিলা শ্বশুর বাড়ির কোনো লোক পাইছেন না আপনারা? লোক পাইছি না, জামাই ভেঙে গেছে গা, এরকম এলাকাবাসী কিছু আমরা মোটামুটি তো মেজার একটু দেখা দিয়ে পুরো গেছে। 70% মানে উঠে গেছে। বয়স কেমন হইব? বয়স 30 বছর এরকম। এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূর শরীরের প্রায় 80% ঝলসে গেছে আগুনে। বর্তমানে গৃহবধূ জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সকালে 8টার সময় দিদি বাস্ত না, দিদি অবস্থা ভাই আগুন লাগাইছে, দরজা লাগাই এত ডিগ্রি শুনছি, বেশি তো খারাপ বাস্ত হইতো না। জামাই লাগাইছে। তবে ঘটনাটি আত্মহত্যার চেষ্টা নাকি হত্যা করার উদ্দেশ্যেই আগুন লাগানো হয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।